আমার ভিতরসী পাখি কেমনে আসে যা তারে ধরতে পালে মনবেরি দিতাম পাখির পাই কেমনে আসে যা খাসার ভিতর দোষি পাখি কেমনে আসে যা আজ কঠোর নয় দরজা মতে মতে জলসা কাটা তার উপরে সদর কুটা কেমনে আসে যায় কেমনে আসে যায় খাসার ভিতর ওসি পাখি কেমনে আসে যায় ভালো হয়েছে দুই দলের মধ্যে একটা গিট্টু বাজাবে আগে তো অনেক শুনছি এই কথা গুলা বলতেন শুনতাম শুনলে বলো ভাই আচ্ছা ভালো আছো হ্যাঁ ভালো আপনি ভালো ওর করে বলো ফুটলে দাঁড়ে আব্বার মারে কাম মারছে আব্বার মাজারে জানে আমার হৃদয় কান্তানি দিদির হিমালয় কাজে লাগে আমানি বাগারা দুধের মাঝে ফাইন দে খালে করে কাজগিরি মামলা হরজত মাল্লেরা ফার্স্ট মাল্লাই কিনে আনছে সোহনি বইয়ারা সুলতান ভালো লাগে আরে বল বই তো আরো বলবো আরো শুনবেন নাকি জামাই ডাক দিছে তালুকদার বাড়ির জামাই খেয়ে আইজুলরা মুক্ত ঠিক আছে নাঙ্গ মুক্ত বুঝছেন নাকি দুঃখের বিষয় কি করে বলবো মানুষ সময় সময় সকল মেমান খাইয়া গেছে নন্দের জামাই কইরেছে তোর গির সারাদিন চৌটে ঘুরে রাইতে খেতা বইরা মতে তাই নাকি আসবে মজা লাগবে আর কিছুদিন কালটা পাল্টায় আর দেখা সাক্ষাৎ করলে দেখি না
তো ভতিজা তুমি এখানে তোমাকে পেয়ে ভালোই হলো আমি তো তোমার কাছে যাইতেছিলাম তোমার সাথে আমার কিছু কথা আছে কথা আছে আচ্ছা কথাটা বলবি নি মামা তুমি না সাধন তো না না চা লাগবে না আমি চা মাত্র মাত্র খাই যা আচ্ছা মামা দিতেইব না দেখেন আচ্ছা চাচা কি কথা এখন একটা কথা তুমি তো আমার খুব কাছের মানুষ হ্যাঁ চাচা তাই বলতেছি তুই আবার দেখো এই কথা কারো সরে না 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 চাচা আমার এই কাজ শুনে দেখছেন না না তার জন্যই তো বলতে চাইছিলাম কি কথা চাচা বলেননি ওই যে তোমার বোন আছে না মানে চাচা কি বললেন এটা শান্ত হও শান্ত হও শান্ত হও শান্ত হও শিলা কই চাচা শান্ত হও শান্ত হও চাচা আপনি কবে দেখছেন চাচা ওই যে উপস্থিত চাচা কোন জায়গায় এটা ওই স্কুল তো যাওয়ার সময় এরকম কথা চাচা চাচা আমি খাই তাহলে খাই আমি আই আসো খারাপ পোলাপান আছে ওদেরকে আরো সচেতন করতে হবে আরো ভয় দেখাতে হবে আরো কঠিন করতে হবে তাইলে মনে করো তো এলাকা থেকে যত জোট ঝামেলা আছে মনে করো ওরা ভালোর দিকে আগাইবে ঠিক আছে তখন মনে করো যে হ্যালো আসাদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওদের পরিস্থিতি তো এখন আগের মতোই তো ওরা তো মনে করছিলাম যে একটু ভয় দেখাইলে মনে হয় মনে করেন যে পরিবর্তন হবে কিন্তু ওদের মধ্যে তো কোনো পরিবর্তন আসতেছে না আসসালামু আলাইকুম আপনি তো জানেন যে এলাকার মধ্যে যে ভূতের আবির্ভাবটা এটা হচ্ছে আসলে আমরা দুজন এটার মধ্যে জড়িত সো এটা মানুষকে ভালো করার জন্য আমরা চেষ্টা করতেছি আসাদ সাহেবের সাথে আমাদের কথা হয়েছে তো আপনার সাথে কথা বলার জন্য আমরা আসছি এতে আপনি কী বলেন কী বলি মানে এটা তো অবশ্যই এটা আমাদের এলাকার জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের প্রত্যেকেরই দরকার আর আমি এটার জন্য যথাসাধ্য চেষ্টা করব যাতে এটা সাকসেসফুল হয় আপনি তো জানেন যে আমি তোমাদের মানে ফুললি সাকসেসফুল করার জন্য আমি যতটুকু করতে হয় আমি ততটুকু তোমাদের সাপোর্ট করব আপনি তো জানেন যে এই আনোয়ার সাহেবের যে দলটা সেটা আরেকটা হচ্ছে
আরেকটা দল যে আছে বিপজিটিভে, ওরা দুজনে যে সংঘর্ষটা, ওদের কিন্তু আসলে এলাকার মধ্যে ভালো হওয়ার মতো কোনো পরিস্থিতি দেখতেছি না। ওরা দেখেন ভূতকে কতটা ভয় পায়, ওরা ভূতকে ভয় পায় কিন্তু আসলে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ ওনাদেরকে ভয় পায় না। ভূতের জন্য যে একটু ভালো হবে এটা নিয়ে মনে করেন আসাদ সাহেবের সাথে ইয়া হয়েছে, তবে দেখেন এটার মধ্যে মূল তদন্ত হয়েছে গিয়া যে হাসান, এটার মধ্যে মূল গিরিঙ্গিরে বাজাইতেছে মূল হাসান, উনাই কিন্তু ওই কিন্তু এই জিনিসটারে গ্রামের মানুষের যে একটা অন্ধবিশ্বাস ওর প্রতি সেটা অবশ্যই মানে ভাঙা একটা অনেক প্রয়োজন, তাও সো আমি যথাসাধ্য চেষ্টা করবো আর। আচ্ছা দেখেন সুজন সাহেব, যে আমরা যে চরিত্রে আসি আমরা কিন্তু এখন সদ্যরূপে আসছি আপনার কাছে, আসলে আমি কিন্তু মূলত এই বাউল, যে বাউল আসলে আমি বাউল হিসেবে ঘুরি এলাকার মধ্যে কার ভালো মন্দ সেটা দেখার জন্য আপনাদের কাছে এই খবরটা দিই, সেটা যেন কেউ না জানে, যদি জানে তো গুপ্তচররা আমাদের উপর একটা খারাপ পদক্ষেপ নিতে পারে, আমাদেরকে হত্যার হুমকি দিতে পারে, সেজন্য ওই বিষয়ে তুমি একদম টেনশন করবে না, ওটা কেউ জানবে না আর আমি কাউকে শেয়ার করবো না। আর সানি তুমি শোনো, তোমার যে কাজটা তুমি সেটা আরও ভালো করতে চাইবে, ভালো করার আশা করবা, যেন এলাকার মানুষ আরও ভয়ে উত্তপ্ত হয়ে ভালোর দিকে গিয়ে আসে। তো তুমি যা বলবেন তাই আমি চেষ্টা করবো মানুষকে ভালো করার জন্য, কিন্তু আমাদের ক্ষতি না হয়। না না না, অবশ্যই তোমার কোনো ক্ষতি হবে না, আর তোমাদের যে উদ্যোগটা নিচ্ছ তা অবশ্যই ভালো, আর তার পক্ষে আমি আছি। আচ্ছা ইনশাল্লাহ, তো আজকের জন্য আমরা আসি তো কি? হ্যাঁ ঠিক আছে, ওকে ভালো থাকবেন। হ্যাঁ ওকে ভাই। দালাল মানিক না? ও মানিক ভাই, মানিক ভাই, ও মানিক ভাই, ভূত 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 ভূত। সত্যি কি আর আমার আছে? কি হয়েছে আপনার? আমার তো বহুত কিছু হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে একটু বাঙ্গা বলেন, আমি একটু বুঝি। তুমি তো জানোস আমি আমার জীবনে কত কিছু না করলাম, কিন্তু ওই যে তার শাস্তির ব্যাপারটাই তোর, তোর শাস্তির আমি কত ঝামেলার মধ্যে আনলাম, কত কষ্ট কত কিছু করে আনলাম, কিন্তু আমার কোনো বেড়া আটকে থাকছে না। আমি সবই জানি কি হয়েছে আপনার এটা ভাঙা বলতো। ওই দিন ওই রাস্তা দিয়ে আইতেছি সন্ধ্যাবেলা, ভূত হয়েছে একটা দৃশ্য দেখছি, সে দৃশ্য দেখে আপনি আমার মনে পেছনে যাবে। কি বলেছ? ভূত
ভূত বলে তো কিছু নাই, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি একটা এত বড় মানুষ, তবু আপনি যদি ভূত বলে বিশ্বাস করেন? ভূত বলতে কি জানেন না যে ভূত ভূত বলতে কিছু নেই? সেই দৃশ্য যদি তুই তোর চোখে দেখতে, তাহলে তুই বুঝতে, আমি বুঝতে আসি। সেটা দৃশ্য দেখে আমিও ঠিক থাকতে পারতেছি না। আচ্ছা শান্তন শান্তন, লাইটটা ধরে দে, লাইটটা ধরে দে, লাইটটা ধরে দে, খুব ভয় হইতেছে আমার, লাইটটা ধরা। আচ্ছা শান্তন শান্তন। শখের দোকান খুইলাবে বড় দোকানদারি, দোকানে সৌদা করতে দিলাই আমায় তারি, আমার পথে পথে দিন পুরালো ভাই সময় হারে সংসারে, আমার পথে পথে দিন পুরালো ভাই সময় হারে সংসারে, পথের কাস্টমে বাঁধন দয়াল আমারে, ও দয়াল বাঁধন আমারে, দয়াল বাঁধন আমারে, তোমার হুকুম সারা গাছের একটা পাতাও নড়ে না, শিশির বিন্দু বালক না কিছু জড়ে না, আমার পথে পথে দিন পুরালো আই সময় হারে সংসারে, পাখের কাস্তমে বাইন্দ না দয়াল আমারে। বেলা শেষে বইয়া পাখি কান্দে শেষে বইয়া পাখি কান্দে বল সাহেব কি তা গোয়া নাম্বার কি অবস্থা আপনি? এই তো আজি আল্লাহর মোহতে ভালো হয় গান করতেছে। এই তো আমি দুনিয়াদারির গান ভাই না, আমি ধইলাম গিয়া ভাল দয়ালা ঘর মধ্যে ঘাই কি করব, তো শুনবে নিয়ে গান গান একটা শোনান দেখি। বাবেরি খেলা গরে খেলে সব পুতুল খেলা, বাবেরি খেলা গরে খেলে সব পুতুল খেলা, একদিন বাংবে তিনি বানায়াছে পুতুল জিনি, একদিন বাংবে তিনি বানায়াছে পুতুল জিনি, শেখালা 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 বানে কখন কে জানে, বাবেরি খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, মধুরে ও মধুরে করে জি আমার সে ডাকবো বলে নববে, করে সে ডাকবো বলে আমার নববে, শেখালা শেখালা বানে কখন কে জানে, একদিন বাংবে তিনি বানায়াছে পুতুল জিনি, একদিন বাংবে তিনি বানায়াছে পুতুল জিনি, শেখালা শেখালা বাঙে কখন কে জানে, বাবেরি খেলা ঘরে খেলে সব পুতুল খেলা। ভাই সাহেব আমি যে গান গাইলাম আমারে কটা টাকা দিতেন, একটা বকশিস দিতেন আপনারা, তোর গান তো ভালোই লাগলো। ওই কি বলে রে, বস কিছু বকশিস দিতেন বলে? বকশিস তোদের কাছে আছে? আমাদের কাছে তো নাই, নাই তোদের কাছে। আচ্ছা না
দাদা দে দে রামের বক্সে বসে দিছে খুশি তখন যায় ভাই সাহেব এটা তো কয়টা টাকা দিলেন আমি তো ভাই সাহেব ভিক্ষুক না আমি এলাকার মধ্যে গান গাই মানুষের মন জোগাই গানই আমার প্রাণ গানই জীবন গান গায় মানুষের সুখ দুঃখ দূর করি ভাই কয়টা টাকা দিলেন আর কয়টা টাকা দিতেন এ কি বলে রে ও বস আরো টাকা চাই আরো টাকা চাই জি ওই হাতেরটা ল দেন আপনি টাকা দিতেন ওই বাউল আমার এলাকায় আইসা জি গান করে আমার কাছ থেকে বকশিস নে জি যেটা দিছি এটা খুশি হয় না তোরে বকশিসে নতুন ধারাটা শিখাই দিই তোরা আমাদের ও ভাই উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি অনেক আনন্দিত যে আপনারা আমার আমন্ত্রণে এই জায়গায় সবাই উপস্থিত হয়েছেন আসলে এই জায়গায় উপস্থিত হওয়ার একটা কারণ আছে বিশেষ কারণ আছে আমাদের গ্রামটা অনেক সুন্দর এই গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল আমাদের মাঝেও ভুল বোঝাবুঝি হয় তো একটু হয়েছে এটার জন্য আসলে আমরাই দায়ী আমাদের সচেতনতাই দায়ী আমরা সচেতন ছিলাম না বিদায় এই সমস্যাগুলো হয়েছে তো কী কারণে হয়েছে বা কেন হয়েছে এটা আপনাদের সকলকে আমি সুন্দরভাবে বলবো তো আজকের এই অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব আমি শুভকে দিলাম ওই অনুষ্ঠানটা সুন্দরভাবে সঞ্চালনা করবে তো ধন্যবাদ আসাদ সাহেবকে আমাদের আজকের এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি যদিও আপনাদের গ্রামের না তো আমি আসাদ সাহেবের একজন অতিথি তো ওনার কাছে শুনলাম যে এই গ্রামটা আসলে অনেক সুন্দর এবং এত বছর যাবৎ এই গ্রামের সবাই অনেক সুন্দরভাবে বসবাস করে সবাই সবার প্রতি খুব আন্তরিক এবং অনেক সুখী একটা গ্রাম তো ওনাকে খুব এইবার যখন আসলাম খুব চিন্তিত মনে হয়েছে দেখে তো জিজ্ঞেস করার পর উনি বলবো যে গ্রামে কিছু সমস্যা চলতেছে তো উনি এবং গ্রামের চেয়ারম্যান আমাদের সুজন ভাই ওনারা বৈশাখ
সিদ্ধান্ত নিল যে এই প্রবলেমগুলো খুব দ্রুত সলভ করা উচিত। তো সলভ করার জন্য ওনারা একটা সিদ্ধান্ত নিল যে ওনাদেরই নিজস্ব কিছু লোক তাদের স্বাভাবিক যে চলাচল তার থেকে একটু ভিন্নভাবে তারা গুপ্তচরের ভূমিকায় বা যেভাবেই হোক তারা কিছু মানে সত্যিকার খবরগুলো নিয়ে আসবে। কারণ হচ্ছে যে চেয়ারম্যান ভাইয়ের কাছে অনেক নিউজ আসছে, তো আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা যাচাই করার দরকার ছিল। যাচাইয়ের জন্য তারা তাদের নিজস্ব কিছু লোক গ্রামে ছড়ায় দিছে, তো আমি তাদের সাথে একটু পরিচয় করাই দিব আপনাদের। তাদের এই যে আমাদের ও ছিল, তারপরে ওর বাউল ছিল আমাদের, তারাই আমরা মনে হয় এই কয়দিন গ্রামের সবাই তাকে বাউল হিসাবে চিনছে, কিন্তু সে কিন্তু আসলে বাউল না, সে বাউলের অভিনয় করছে। তারপরে ভূতের ভূমিকায় ছিল ও ছিল, ওর সাথে সানির সাথে আরও কয়েকজন ছিল, তারা ভূতের ভূমিকায় অভিনয় করছে। এগুলো সবই তারা করছে গ্রামের একটা সুষ্ঠু পরিবেশ আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং চেয়ারম্যান এবং আসাদ সাহেবের নির্দেশনায়। তো আপনারা ইতিমধ্যে শুনছেন যে আসলে ওনারা দুজন কাদেরকে নিয়োগ করছিল, তো এখন আর কি আমরা শুনতে চাইব ওনাদের কাছ থেকে। প্রথমে বাউল সাহেব উনি বলবে যে উনি আসলে মানে গ্রামে ছদ্মবেশে ঘুরে আসলে কি দেখছে গ্রামের পরিবেশটা, উনি ওনার অনুভূতিটা জানাবে। ধন্যবাদ আমাদের অতিথি শুভ সাহেবকে। তবে আসলে হলো গিয়া বাউল জীবনটা মানুষের অনেক কষ্টের জীবন। হ্যাঁ, তারপরেও আমি যতটুকু পারছি সমাজকে ভালো করার জন্য যতটুকু করার মোটামুটি আসলেই দিয়েছি। তবে মানুষ বাউলের সাথে কেমন একটা বিহেভ করে সেটা আমি বাউল চরিত্রে অভিনয় না করলে আসলে সেটা আমি বুঝতে পারতাম না। আজকে দেখেন, যদি আমাদের এলাকায় কোনো অন্য এক দেশের মানুষ আসতো, তবে ওর সাথে যদি এরকম বিহেভ করতো, তবে এলাকার মানুষ এরকম খারাপ বিহেভ করলে তারপরে এলাকার কীরকম একটা দুর্নাম, এই দুর্নাম থেকে আমাদের আরও ইয়ে করতে হবে, মানে সমাজের লোকদেরকে আরও সচেতন হতে হবে। থ্যাংক ইউ, আমি আর কি বলবো, ধন্যবাদ। ধন্যবাদ সুহেল ভাইকে ওনার খুব গুরুত্বপূর্ণ কথার জন্যে, এবং উনি যা ফিল করছে সত্যি আমরা সবাই তা ফিল করি। তো এখন এই পর্যায়ে আমাদের বাবু সে কিছু বলবে, সে এলাকায় কিছু নিউজ ছড়াইছে যেগুলো ইম্পর্টেন্ট ছিল, তো সেই সম্পর্কে কিছু বলবে। দুঃখিত ভাই, যাদেরকে আমি অনেক মনে কষ্ট দিয়েছি। ভাই, আমি এই কাজটা সরাইবার গিয়ে যা দেখেছি, মানুষের মনে এখন আল্লাহ তাআলার ভয় থেকে এখন মানুষের মনে ভূতের ভয়টাই বেশি। কেননা মুরব্বী, আগে যে মানুষ মুরব্বীকে ভয় পাইতো সেই ভয় বেটা এখন পায় না। এখন মানুষ শুধু ভূত দেখলে সে তারা এই ভয়টাই বেশি নিয়ে যায়। তো এখন তাদের কথা শুনে আমার যেটা মনে হলো যে অন্যতম প্রধান একটা সমস্যা হচ্ছে গিয়ে যে এলাকায় ভূতের ভয়টা ছড়ায় গেছে। তো এই ভূত সম্পর্কে এই ভয় কিন্তু আমাদের এখন না, অনেক আগের থেকে ছিল, ভবিষ্যতে হয়তো বা থাকবে যদি আমরা এই বিষয়টা পরিষ্কার না করি। তো এই বিষয়টা পরিষ্কার করার জন্য আমি এলাকার ইমাম সাহেব আমাদের রাসেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইহি সালাম। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমরা সবাই এখানে একত্রিত হওয়ার জন্য। আসলে ভূত বলতে কিছু নাই, এটা আমাদের মনের ভুল। আমরা আসমুল মাখলুকাত, আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আমরা কাউকে ভয় পাবো না। আমরা যদি ভয় পাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবো। আজকে এই উপস্থিত সমাবেশে আমার একটা কথা ছিল, এই যে আমাদের চাচা গতকাল আমাকে একটা নিউজ দিছে, আমি লাস্টে জানতে পারলাম এই নিউজটা মিথ্যা। নিউজটা দিছিল যে আমার বোনকে নাকি প্রিজিং করা হয়েছে, কিন্তু আমি পরে জানতে পারছি এটা মিথ্যা। কিন্তু সত্য মিথ্যা যাচাই করার আগে আমার যে যে জাননামে নিউজটা দিছিল তার সম্বন্ধে একটা মিথ্যা ধারণা হয়ে গেছে। এই যে সে তার সম্বন্ধে চাচা মিথ্যা কথা বলছে আমার সাথে, কিন্তু আমি আপনার সম্বন্ধে যে খারাপ ধারণাটা নিচ্ছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে এটা একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে, তো এটাতে আমি কিছু মনে করি না। আচ্ছা, ঠিক আছে। আজকে আমার কাছে মনে হইতেছে এই সমাবেশটা সার্থক, কারণ আমরা যা চিন্তা করছিলাম, ওই চেয়ারম্যান সাহেব আছে, সুহেল ভাই আছে, এই যে ছোটো ভাইরা আছে, ওদের নিয়ে যে আমি আসলে যে চিন্তাটা করেছিলাম আর কি, সেটা আমার কাছে মনে হয় ওই কাজে আমরা সার্থক।
মোটামুটি সবাই ওদের ভুল বুঝতে পারছে। তবে আমার কাছে একটা অনুরোধ থাকবো, এই যে আমরা ভুলগুলো বুঝছি এটা যাতে আমরা সারা জীবন ধরে রাখতে পারি। আমাদের গ্রামটা অনেক সুন্দর, এই গ্রামটারে আমাদেরকে আগায় নিতে হবে, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাছাড়া এই সুয়েলভাই একজন সাধারণ মানুষ, অনেক শিক্ষিত, উনি শুধু আমার কথা রেখা একজন বাউল হিসাবে অভিনয় করছে, অনেক লাঞ্ছনার শিকার হয়েছে। এই ছোটো ভাইরা, ওদেরকে আমরা কীভাবে সমর্থন দেবো বুঝতে পারতেছি না। ওরা আমাদের কথা শোনার পরে ওরা এত বড় একটা রিস্ক নিল, বা ওদেরও তো একটা জানের ভয় ছিল যে প্রতিপক্ষরা যারা ছিল তারা হয়তো তাদের সমস্যা করতে পারতো। শুধু আমাদের কথা মাইনা, চেয়ারম্যান সাহেবের কথা মাইনা এই কাজে রাজি হয়েছে। আর যাত্রা সম্পর্কে আমার অনেক ভালো ধারণা ছিল, চাচা অনেক ভালো মানুষ, আমি ওনাকে অনেক ভালো মানুষ হিসেবে জানতাম। যাই হোক, আমরা মানুষ, ভুল তো আমাদেরই হবে, নাকি চাচা কি বলেন? হ্যাঁ। তবে আমি অনেক খুশি এই যে যারা যারা ছিল তাদের মধ্যে সমস্যাটা সমাধান হয়েছে। এই চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, এই যে আমাদের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা উপস্থিত আছে। আমি চাই এই গ্রামের সবাই মিলে সুন্দরভাবে একতাবদ্ধভাবে এই সমাজটারে, আমাদের এই গ্রামটারে এক মানে কী বলে একটা রোল মডেল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যাতে আমাদের গ্রামটাকে সবাই একটা আদর্শ গ্রাম হিসাবে চিনে। যদি কোনো ভুল করি, চাচা আছে, ঈশ্বরের ভাই আছে, ভাই যে আমাদের আমন্ত্রিত অতিথি আছে, ওরা আমাদের সমাধানটা করবে। আর এইভাবেই আমরা একটা সুন্দর সমাজ হিসাবে আমরা গড়ে উঠব। আর আমাদের সমাজের বা আমাদের এই গ্রামের যত ধরনের সমস্যা আমরা সবাই একসাথে হাতে হাত রেখে এটার আমরা সমাধানের চেষ্টা করব। আমি অনেক খুশি যে আপনাদের মতো এত সুন্দর একটা গ্রামের বাসিন্দা আমি। আমি চাই যাতে আমার এই গ্রামের যত ধরনের সমস্যা সমাধান সব কাজেই আমি সুরাল ভাইকে বলছি যে আপনারা আমাকে পাবেন, আমি এই গ্রামেরই সন্তান, আমি এই গ্রামের সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। আমি সবাইরে আনছি একটা সুন্দর কারণের জন্য, যাতে আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। আমি আসলে সমাজের একজন মানুষ, সবাই আমাকে খুব ভালো মনে করতো, তা আমার পক্ষে আর কি এই কাজটা করা আমার মোটেই ঠিক হয়নি। আমি সবার কাছে লজ্জিত, সমাজের কাছে লজ্জিত, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আসলে আমার অনেক ভুল হয়েছে, আর ওই ভূতের ব্যাপারটা এটা আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমি একজন আইনের লোক, এই গ্রামে একতা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে যে সমস্যাগুলো, এর মধ্যে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের অতিথি আছেন, তারাই সমাধান করতে পারবে। এই গ্রামে এসে আমার অনেক ভালো লাগলো, এই গ্রামে এসে আমি অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ জামিন সাহেবকে, ওনাকে আজকে এখানে পেয়ে আমরাও আসলে খুশি। তো এখন সবার কথা শুনলাম, সবাই সবার কথা বলছে, মোটামুটি আমাদের সব প্রবলেমগুলোই সলভের দিকে। এখন শেষে আমাদের চেয়ারম্যান ভাই উনি কিছু বলবে, আমরা সবাই ওনার কথা শুনব। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকল আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন যে আপনারা এরকম একটা মানে আয়োজন করছেন, এরকম একটা পার্টি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আর আমি বলতে চাই যে আমাদের এলাকার বা আমার গ্রামের যে সমস্যাগুলো হয়েছে বা সমস্যা গঠিত হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এরকম একটা এলাকার মধ্যে থাকার পরও এরকম একটা ঘটনা ঘটলো। অথচ আমি টের পাইলাম না বা খুঁজ পাইলাম না, কোনো কিছুই না, জানতে পারলাম না, কিন্তু আজ আমি জেনে অনেকটা খুশি হলাম যে এরকম একটা সমস্যা তারা এইভাবে সমস্যাটা সমাধান করছে তাদের ব্যাপারে। ঠিক আছে, আর সকলকে আমি এটাই বলবো যে তারপরেও যদি এরকম কোনো পদক্ষেপ কেউ যদি এরকম কোনো কিছু করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার ভিতরে বা এরকম করে, তাহলে আমি ওদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিব, যেটা তারা কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, কারণ আমার এলাকার ভিতরে এরকম কিছু হবে সেটা কখনোই হতে পারে না, কারণ আমি জানি আমার এলাকার মানুষ অনেক সহজ সরল, সবাই অনেক সৎ, অনেক ভালো। সো আমি এটা নিয়ে সকলের অন্য অন্য এলাকার ভিতরে বা সবার কাছে প্রাউড করতে পারি যে আমার এলাকাটা অনেক ভালো, মানুষগুলো অনেক ভালো। আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা একটু বসেন, আপনাদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছে, একটু মিষ্টি মুখ করে যাবেন। এই মিষ্টি নিয়ে আসো, যাবেন।